হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউএস এর রিয়েল অ্যাড্রেস বের করবেন। সার্ভে সাইটে কাজ করতে হলে রিয়েল অ্যাড্রেস অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি ফেক নেম জেনারেটর থেকে নেম নিলে সেটা দিয়ে নানা রকম প্রবলেমে পড়বেন, অনেক সাইটে আপনি অ্যাকাউন্টও করতে পারবেন না। আজকে আপনাদের জন্য যে প্রসেসটা শেয়ার করব সেটার মাধ্যমে ইউএস এর একদম রিয়েল অ্যাড্রেস বের করতে পারবেন। সো আর সময় নষ্ট করব না, ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর ভিডিও যদি ভালো লাগে, আপনার হেল্পফুল হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি ভিডিওটা আপনার ভালো না লাগে, কাজে না লাগে, অবশ্যই ডিসলাইক করবেন। লাইক বা ডিসলাইক যেটাই করেন একটা রেসপন্স দিয়ে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা আপনার কাজে লাগেনি। সো লাইক বা ডিসলাইক অবশ্যই করবেন। প্রথমে আমরা ব্রাউজারটা ওপেন করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোল ডট নেট, এখানে এনোমিটি 100% আছে। তো সব কিছু আমি আগের থেকেই সেট আপ করে রাখছি, এখানে টাইম জোন সব ঠিক আছে। তো যাই হোক, এগুলা ফ্যাক্ট না। তো প্রথমে আমরা একটা সাইটে যাব অ্যাড্রেস নেওয়ার জন্য, সেটা হচ্ছে homes.com। সাইটের লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকেও আপনি নিয়ে নিতে পারবেন। আর আমাদের সেকেন্ড যে সাইটটা লাগবে সেটা হচ্ছে হোয়াইট পেজ। তো দুইটা সাইটে আমি লগ ইন করলাম। এই হচ্ছে আমাদের দুইটা সাইট, homes.com আর আরেকটা হচ্ছে হোয়াইট পেজ। তো ইন্টারফেস দুইটা দেখতে পাচ্ছেন। তো আমাদের প্রথম কাজ হচ্ছে হোমসে। তো এখানে আমরা জিপ কোড লিখেও সার্চ করতে পারবো, অথবা আমরা এখানে আমাদের লোকেশন অনুসারে সার্চ করতে পারবো। তো ব্রাউজারে যেহেতু আমার আইপি সেট আপ করা, সো আমি লোকেশন দিয়ে দেখাচ্ছি। আমার আইপির যে লোকেশন সেটা থেকে আমি সার্চ করে নেই। সার্চ বাই লোকেশন এটা ক্লিক করলে এখানে দেখেন কারেন্ট লোকেশন আছে, তো এটা আমরা ক্লিক করলাম। এখন এটা অ্যালাউ করে দিলাম। আপনি চাইলে এখানে জিপ কোড লিখে সার্চ করেও বের করতে পারবেন। তো জিপ কোড কোনটা অনেকে হয়তো বা জানেন না, তারা এখানে দেখেন। home.net-এ আসলে এখানে আপনারা অ্যাড্রেস দেখতে পাবেন, এখানে নর্থ ক্যালিফোর্নিয়া, এই যে এখানে আপনারা জিপ কোড দেখতে পাচ্ছেন। তো এই জিপ কোডটা লিখেও সার্চ করতে পারবেন। তো এদিকে আমার সার্চ হয়ে গেছে, আমি লোকেশন অনুসারে সার্চ করলাম। তো একটু স্ক্রল করে নিচের দিকে যাই। এখন আমরা এখান থেকে যে কোনো একটা হোম চুজ করব। যদি এগুলো ভালো না লাগে আমরা নেক্সটও করতে পারবো, এই যে এখানে নেক্সট আছে। এখান থেকে আমরা এই হোমসটাই নেই। আর এদিকে অ্যাড্রেসটা নোট করার জন্য একটা নোটপ্যাড নিয়ে নিই আমরা। তো আমাদের সব ইনফরমেশন এখানে আমরা নোট করে রাখবো। এখন আমরা ব্রাউজারে চলে গেলাম। তো এটা হচ্ছে আমাদের হোমস। এখানে হোমসের অনেক ইনফরমেশন দেখতে পাচ্ছেন। তো এখানে যদি একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে 8800 স্কোয়ার ফিট হাউসটা। অনেক সময় সার্ভেতে এই কোশ্চেন করে যে আপনার হোম কত স্কোয়ার ফিট, তো এইগুলো সব কিছু নোট করে রাখতে পারেন। তো প্রথমে আমরা অ্যাড্রেসটা নিব। এখানে 27 ইন্ডিয়ান হিলস রোড, এটা ফুল কপি করে নিলাম। আমাদের মেনলি এটা হচ্ছে অ্যাড্রেস, হোমস অ্যাড্রেস। তো এটা আমরা নোট করে নিলাম। ওকে, তো এটা কপি করার পরে আমরা হোয়াইট পেজে চলে গেলাম।
হোয়াইট পেজে যাওয়ার পরে এখানে রিভার্স অ্যাড্রেস এটা ক্লিক করবেন। তো এরকম দুইটা বক্স দেখতে পাচ্ছেন। এখন আমরা প্রথমে আমরা এটা কপি করে নিব, 27 ইন্ডিয়ান হিল রোড এইটুকু। আর প্রথমে আমরা এটা পেস্ট করে দিব। আর এখানে জিপ কোডটা 600093 এটা আমরা কপি করে নিলাম আর জিপ কোডটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে সার্চ করব। এইখানে যে হোমসের অ্যাড্রেসগুলো থাকে এইগুলো মেনলি সেল করার জন্যে, তো সেখান থেকে আমরা অ্যাড্রেসগুলো নিচ্ছি। তো এরকম আসার পরে একটু নিচের দিকে দেখেন, কিছু পার্সনের ডিটেলস আছে, জিও অফারি এল স্ট্রেঞ্জার, এরপরে জুয়ান সি স্ট্রেঞ্জার। তো এখান থেকে যে কোনো একটা আমরা নিতে পারবো। তো সেকেন্ডটা নিলাম আমি। এখন আমরা পার্সনের ডিটেলস নিব। আমরা যে পার্সন ডিটেলস নিব তার নাম হচ্ছে এইটা। তো এটা আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম নোটপ্যাডে। এখানে ফার্স্ট নেম হচ্ছে জোয়ানি, আর সেকেন্ড নেম হচ্ছে সি স্ট্রেঞ্জার, আর অ্যাড্রেসের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আপনার স্টেট অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার কাউন্টি, এটা হচ্ছে সিটি, আর এটা হচ্ছে আপনার জিপ কোড। তো আপনি আলাদা আলাদা এইভাবে নোট করে নিতে পারেন। তো এই হচ্ছে জিপ, এরপরে এটা হচ্ছে সিটি। এখান থেকে আপনি লোকেশনটা ম্যাপেও দেখতে পাবেন। তো আমরা যদি এখানে শো ম্যাপ দেই তাহলে এখানে দেখেন, তো এটা হচ্ছে আমাদের লোকেশন। এখানে ইয়েলো কালার যে বলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লোকেশন। আমরা জুম করে এটা দেখতে পারবো। তো যাই হোক, আমরা এখান থেকে 27 ইন্ডিয়ান হিলস রোড এটা পুরোটা কপি করে রাখবো। নেক্সট টাইম যদি কখনো দরকার হয় তখন আমরা ইউজ করতে পারবো। তো এটা আমরা নোট করে রাখলাম। তো অনেক সময় এখানে সার্চ করার পরে আপনি যখন এখানে সার্চ করবেন তখন কোনো রেজাল্ট আসবে না। তো আমরা তখন কি করব, এখানে হোমসে গিয়ে নতুন একটা অ্যাড্রেস নিব, নতুন একটা হোম চুজ করে সেই অ্যাড্রেসটা আবার ট্রাই করব। হোমসের যে অ্যাড্রেসটা আমরা হোয়াইট পেজে পাবো শুধুমাত্র সেই অ্যাড্রেসটাই নিব। তো এখানে পার্সন নেম এটা, এখানে এজ হচ্ছে 70+। এটা ছাড়াও আরও অনেক ওয়ে আছে রিয়েল অ্যাড্রেস বের করার, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো আস্তে আস্তে ভিডিওতে। এখন থেকে আপনারা সার্ভে রিলেটেড অনেক প্রবলেমের সলিউশন পাবেন আমার কাছে, আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে শেয়ার করব। তো চ্যানেলটা মাস্ট বি আপনি সাবস্ক্রাইব করবেন। আর আমার কাছে ডেইলি আইপি, মান্থলি আইপি দুইটা অ্যাভেলেবল আছে, চাইলে আপনি নিতে পারবেন। শক্স পাইপ অথবা HTTP যেটা ইচ্ছা হয় নিতে পারবেন। আর সাপোর্ট আপনি 100% পাবেন, কারণ সার্ভিস সাইটে নতুন আসার পরে সাপোর্ট ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। তো মাস্ট বি আপনার সাপোর্ট লাগবে। আমার থেকে আইপি নেওয়ার পরে সেই সাপোর্টের গ্যারান্টি আমি দেব, আমি নিজে আপনাদের সাপোর্ট দেব। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অথবা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো আবারও দেখা হচ্ছে আরও একটা চমৎকার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।